সবাই মনোযোগ দিয়ে দেখেন, আজকে হচ্ছে আমাদের ইনসার্ট মেনুর বাকি অংশগুলো আমরা ডিসকাস করব। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্মার্ট আর্ট। এটা হচ্ছে কি, কোনো একটা কোর্স মডিউল বা কিছু গুরুত্বপূর্ণ লেখাকে কিছু গ্রাফিক্যাল আর্টে দেখানো, গ্রাফিক্যাল আর্ট, সেটা শেপ হতে পারে বা পিকচার হতে পারে, এগুলো বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা করে স্মার্ট আর্ট। আপনি কিছু লেখা দেখাবেন আর্টের মাধ্যমে, কার মাধ্যমে? আর্ট শেপের মাধ্যমে। আর যে স্মার্ট আর্ট ক্লিক করে দেখেন, অনেক ভিন্ন ভিন্ন স্মার্ট আর্ট টাইপের অনেক চিত্র চলে আসবে আপনার, যেটা ভালো লাগে। এটা হচ্ছে আপনার কনসেপ্টের উপর, আপনি যে লেখা লিখবেন কিসের ভিত্তিতে লিখবেন, এটা কনসেপ্ট হচ্ছে আপনার কাছে, আন্দাজ তো তৈরি করবেন না। আমি যেমন MS অফিসটা করাচ্ছি না, এখানে কী কী করাবো এটা একটা কনসেপ্ট আমার কাছে আছে, আমি দেখাবো। আমি কী করবো, গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখাবো। আমি যে লিস্ট নিতে পারি, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, তারপর রিলেশনশিপ, ম্যাট্রিক্স, প্রচুর আছে। তো আমি যে সাইকেল নিচ্ছি, সাইকেলের মধ্যে এখন আমি এটা ইউজ করতে পারি, সুন্দর অন্যগুলো ইউজ করা যায়, আমি এটা নিচ্ছি, এটা ক্লিক করলাম, দেখো চলে আসবে একটা গ্রাফিক্যাল আর্ট, যেখানে আমি লিখতে পারবো। ওকে, এটা মূলত প্রোগ্রামটার নাম কি, MS অফিস। আমরা এটাই শিখবো, এখানে কী কী শিখবো, যেমন হচ্ছে ওয়ার্ড, আর কী কী শিখতে পারি, এক্সেল, আর কী শিখতে পারি বলতো, পাওয়ার পয়েন্ট, আর তো হচ্ছে আমাদের অ্যাক্সিস। ওকে, আমরা নেট নিয়ে, ইন্টারনেট নিয়ে একটা ক্লাস সেশন থাকবে, আমি এটা বাড়াতে পারি কীভাবে। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে যে আমাদের এখানে আরও একটা শেপ দরকার, সেই ক্ষেত্রে আমরা স্মার্ট আর্ট ডিজাইন যাবো। বোঝা যাবে স্মার্ট আর্ট ডিজাইন, এখান থেকে যে অ্যাড শেপ, অ্যাড শেপ যুক্ত করবো এখান থেকে, এই যে আফটার অ্যাড শেপ, আফটার এই শেপ করা একটা তৈরি হয়ে যাবে, যারটা হয়ে গেছে, তোমার যতবার লাগবে ততবার ক্লিক করবা। আমরা কি নিয়ে কথা বলবো, ইন্টারনেট। ওকে, আমরা চাইলে এটা কী করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। কালার কী করতে পারে, চেঞ্জ করতে পারে, যেখানে ওগুলো কালার দেওয়া আছে বা দিয়ে আছে, দেখো তোমার যেটা ভালো লাগে তুমি ইউজ করতে পারো। এই টাইপের কাজ যদি করতে চাও, সেক্ষেত্রে আমরা কী নিব, স্মার্ট আর্ট, যেখানে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখতে পারি। আমি যদি ওয়েব ডিজাইন দেখাই, এখানে ওয়েব ডিজাইন কী করায়, HTML, CSS, PHP, Python, Java, etc. আমি কোর্স মডিউলটা দেখাবো, কোর্স মডিউলটা এভাবে দেখাতে পারি। ওকে, এই হলো আমাদের স্মার্ট আর্ট। অবশ্যই যাবে, এখানে যাও, এই যে শেপে ক্লিক করো, শেপে ক্লিক করার পর এটা হচ্ছে শেপ ফিল্ড, কি বলা হয় কি, শেপ ফিল্ড, যে ফরম্যাটে যাও, ওই যে আমরা গত ক্লাসে করছিলাম, এই ফরম্যাটে যাও, এই যে শেপ ফিল্ড, তুমি ব্লেক দিয়ে দাও। ওকে, মানে একই কাজ, এই যে শেপে এটা বলে ফেলছি। ওকে, আমি এটা পড়া দিব, তো শেপ আউটলাইন, যেমন ইয়েলো, এটা অনেক চিকন দেখাচ্ছে, একটু মোটা করে ওয়েট দেখাবে, তোমার মতো করতে পারবা। আচ্ছা, ইনসার্ট, এরপর হচ্ছে চার্ট। আমরা স্ট্যাটিক্স কেউ করছি, স্ট্যাটিক্স কেউ করছি, 9-10 অঙ্ক করছি না আমরা, একটা চার্ট পাচ্ছিল স্ট্যাটিক্স, মানে পরিসংখ্যান, আবার করছি। ওকে ফাইন, আমরা চাই, আমরা যদি ওই পরিসংখ্যানে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো চার্ট, ঠিক আছে? এই চার্টে যাও, অনেকগুলো চার্ট আছে, লাইন, পাই, বার, এরিয়া, ঠিক আছে, এক্স ওয়াই, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ম্যাপ, স্টপ, সারফেস, রাডার, এক্সেট্রা, প্রচুর। ওকে, কিছু আমাদের গাণিতিক কাজে ব্যবহার হয়, কিছু কৃত্রিম উপযোগে ইউজ হয়, কিছু ম্যাপের জন্য ইউজ হয়, সব যে আমরা ইউজ করবো তেমনটা আসলে না। ওকে, আমি যে কলাম যাই, হ্যাঁ আমি কী করবো, আমি যাচ্ছি এই পরিসংখ্যান, একটা পরিসংখ্যান দেখবো আমাদের এই কোম্পানিতে স্টুডেন্টের অবস্থা কীরকম, এবছর বাড়ছে না কমছে, একটা পরিসংখ্যান গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখবো, অথবা স্যালারি কী দেখবো, যা 5 ট্রেনার আছে বা 5 এমপ্লয়ি আছে, তাদের প্রতি বছরে স্যালারি দেখবো বাড়ছে না কমছে, গ্রাফিক্যাল আর্ট দিয়ে, গ্রাফিক্যাল আর্ট দিয়ে। সেক্ষেত্রে আমি ইউজ করবো লাইন, পাই বা কলাম, তো কলাম খুবই চমৎকার, এটা অনেকগুলো ভাগ আছে, দেখো তুমি এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, যেটা মন চায় অনেকগুলো আছে, আমি এটা ইউজ করি। ওকে দাও, এখানে পাশাপাশি এক্সেল থেকে ডাটা এন্ট্রি করবে, এক্সেল ওপেন হয়ে যাবে, দেখো এক্সেল কী হয়ে গেলো, ওপেন হয়ে গেলো, দেখো এবার। ওকে, এই যে এখানে ওরা কিছু ভ্যালু অ্যাড করে দিচ্ছে, ক্যাটাগরি আমি কি, যেমন সারোয়ার,
একটা স্যালে শিট দেখাবো এবং গ্রাফিক্যাল আর্ট দেখাবে। সে আমি সাহায্য শাহেলা ওকে। আচ্ছা এই সিরিজ ওয়ান টু একটা ড্যামোরা দিচ্ছে, আমরা ইউজ করতে পারি কী হিসাবে? জানুয়ারি ফেব্রুয়ারি এটা ড্র্যাগ করলে তোমরা এক্সেল গেলে আরও কিছু শিখবা। দেখো চলে আসলো, ওকে তিন মাসে একটা ইয়া দেখাচ্ছি আমরা। ওকে ফাইন স্যার, ওয়ার যদি এই মাসে ধরো 2500 টাকা পাইল, ওকে স্বামী পাইলে কত জানো? এই মাসে বেতন 2800, সাহায্য করে 2200। সেটা ড্যামো দেখাচ্ছি, ঠিক আছে। সাহেলা পালে কত? 1500 টাকা মাসিক বেতন, ঠিক আছে। ফেব্রুয়ারিতে পেলে এ তো হয় না, জাস্ট দেখাচ্ছি ড্যামো। দেখো অটোমেটিক টাকার রেঞ্জ চলে আসছে 500 থেকে 3000, 500 থেকে 3000। আমি টাকা আরও বাড়াই রেঞ্জ বেড়ে যাবে। আমি যদি এখানে 5000 দিই, যে একটা প্রমোশন হয়েছে, এই হয়েছে 3000 টাকা পাচ্ছে, অটোমেটিক এখানে দেখবা আসবে। আবার টাকা রেঞ্জটাকে এখানে বাড়তে থাকবে, দেখো 5000 হয়ে গেছে। এ হয়েছে কত দেখো তো? 2500 টাকা অল্প অল্প বাড়তেছে। এ হচ্ছে কত? 2000 টাকা। তাহলে তার ফেব্রুয়ারি বেতন একটা স্কোপ আমরা দেখাতে পারতেছি, মার্চ 10000 টাকা। তাহলে রেঞ্জও চেঞ্জ হয়েছে, দেখো 10 চলে আসছে। স্বামী যেহেতু ও অনেক ভালো করছে, ওকে 12000 দেওয়া হয়, প্রমোশন হয়েছে অনেক ভালো। তাহলে দেখো 12000টা কি রেঞ্জ চলে আসছে। এ পাইলে কো সাজু 8000 টাকা, প্রমোশন হয়ে গেছে, ঠিক আছে। এ হচ্ছে কত? 7000 টাকা। তাহলে আমরা কী করলাম বলতো? তিন মাসে একটা আমরা চার্ট দিয়ে স্যালারি শিটকে দেখালাম। দেখো এখানে টাকার রেঞ্জ, যার টাকা যেখানে পড়তেছে দেখাচ্ছে। এটা দেখলে সহজে বোঝা যায় কোন মাসে কতটুকু বাড়লো, দেখতে খুব আকর্ষণীয় লাগে, দেখতে খুব কি আকর্ষণীয় লাগে। এমপ্লয়ি চারজন, সারোয়ার শামীম সাজু সাহেলা, ওকে। আর মাসগুলোর নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে কালা বলে দিচ্ছে যে নীল টাইপে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। কার কত জাস্ট পয়েন্টার নিয়ে যাও, রেঞ্জ দেখাবে। আমেরিকা দিটা লাগবে না, এখানে ক্লিক করে দেখো আসে কিনা। এখানে নিয়ে যাই, এই যে আসতে হবে আসতেছে, যার উপর নিব ওই রেঞ্জ দেখাবে। এই টাইপে পরিসংখ্যান দেখাতে চাইলে আমরা ইউজ করব চার্ট, কি ইউজ করব? চার্ট ব্যবহার করব, ওকে। এরপর দেখো আমাদের লাস্ট হচ্ছে কি, স্ক্রিনশট। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমি চাইলে কোনো একটা ডকুমেন্টের স্ক্রিনশট আমি এখানে নিয়ে আসতে পারি, পিকচার হিসেবে, কী হিসেবে? পিকচার হিসেবে নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করে দেখো দুইটা আছে, এগুলো আমাদের লাগবে না। আমি চাচ্ছি যে ডিস পিসি অথবা যে কোনো ডকুমেন্ট, এই যে নিউ ভলিউম ই এর ভিতরে যাবো, এটা স্ক্রিনশট নিব, এটাকে এবার ওপেন রাখতে হবে। এরপর ওয়ার্ডে যাও, অনেকের উঠে যায় অটোমেটিক, দেখি তো আমার উঠছে কি না। দেখো আমার উঠে গেছে অটোমেটিক, দেখো এই যে তুলতে হয় না। আর যাদের উঠবে না তারা কি করবে, ইনসার্ট থেকে স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করো, ওই সেম পেজটা আসবে। কি পুরো পিকচার চাও নাকি জাস্ট এটুকুই চাও? চলে আসছে জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য। এটা শুধু ওয়ার্ডে কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। এই হলো স্ক্রিন শট। এরপর হচ্ছে আমাদের গেট অ্যাড ইনস, এটা বাড়তি সুবিধা আমাদেরকে দেয়। এটা অনেকের ব্যবহার অনেকেই জানে না, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, অনেক কিছু আছে। আমি চাচ্ছি কোনো পিকচার নিব, তাহলে আমাকে দিতে হবে গুগলে ক্রোমে, কোথায় দিতে হবে? গুগলে ক্রোমে। আমি এখানে একটা অ্যাড অন ইউজ করে পিকচার সরাসরি নিয়ে আসতে পারি, কেমন? এই গেট অ্যাড ইনসে যাও, তবে নেট থাকতে হবে এই জন্য কিন্তু। যেমন পিকজেলস, পিকজেলস আজকে যাই না দেখি চেক করে, পিকজেলস হ্যাঁ অলরেডি আছে। ফ্রি স্টক ফটো, এর ফুল এইচডি টাইপের ছবি পাওয়া যায়, ফুল এইচডি। আমি এখান থেকে বলবো আই অ্যাগ্রি, দেখো এটা এখানে অ্যাড হয়ে যাবে, ওকে। মূলতগুলো অ্যাড হওয়ার কথা ছিল এই অ্যাডিংস নামে মেনুতে, এখানে কিন্তু নাই, রেজুলেশন চেঞ্জ হয়ে গেছে। কথা হলো যেই অ্যাড ইন বা যে অপশনটা নিচ্ছি, এটা যে মেনুর সাথে যাবে এবং যে মেনুর রিলেটেড সেই মেনুতে যাবে। যেহেতু এটা গ্রাফিক্সে কাজ করে তাহলে ইনসার্টে ঢুকবে, ওকে। আমি যখন ক্লিক করে দেখো, এগুলো ছাড়া আরও কয়েকটা আছে, অ্যাকাউন্ট খুলতে হয়, ঝামেলা আছে, তবে এটা খুবই চমৎকার একটা ওয়েবসাইটও আছে পিকজেলস, ওকে। যেমন হচ্ছে কিনতে পারি ফ্লাওয়ার, ফুলের চমৎকার যেমন ছবি তোলা, দেখো চলে আসছে, দেখো ফুলের ছবি, দেখো একদম এসডি, ফুল এসডি। যেমন সানফ্লাওয়ার আমি ক্লিক করে দেখো চলে আসবে, দেখো একদম ফুল এসডি, দেখো এগুলো একদম ফ্রি, একদম ফ্রি, ওকে। তবে নেট লাগবে, দেখো তুমি ক্লিয়ার দেখছো, তুমি ক্রোমে গেলে খুঁজতে খুঁজতে খুঁজতে, এবার এটাকে ভিতরে ওপেন করো, তারপরে ক্লিয়ার কিনা দেখো, তারপর জেপেজি কিনা, বাট এটা একদম ফ্রি, একদম ফুল এইচডি, তোমার যেমন লাগে। এখানে প্রায় কয়েক লক্ষ ছবি আছে, আমি বাইরে ক্লিক করি, পাশে ক্লিক করি, এটা নিই, এটাও চলে আসবে,
একদম এইচডি ফিল দেখো। ওকে, এই টাইপের অ্যারো এখানে অ্যাডেন্স অনেক আছে, আমি সবগুলো ইউজ করি, আমার লাগেও না। যা যেটা এখানে ক্যাটাগরি করে দেওয়া আছে, দেখো উইকিপিডিয়া তো আমাদের লাগে। উইকিপিডিয়া কি জানো? উইকিপিডিয়া এটা কি, এটা কি বলছে, সার্চ ইঞ্জিন বলছে কে কে বলছে এটা সার্চ ইঞ্জিন? আপনি বলছেন বলছে কে? উইকিপিডিয়া কি না বলতে পারলে সবাই তার কথা রাখবো, একদম একদম চারটা বোঝুর তো এটা। আচ্ছা আমি কিটা বলছি, এটা কি যদি না বলতে পারো আমি বলে দিও, বাট যদি বলে থাকি তাহলে বলতে হবে। বলো বুঝি নাই ওই তো সার্চ ইঞ্জিনে তথ্য তো সার্চ ইঞ্জিনে করে কি। হ্যালো কিতা, উইকিপিডিয়া কিতা তথা কম, তার কোনো দরকার নেই। এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, মানে হচ্ছে বিশ্ব তথ্য কোষ। ওকে, আমি চাইলে এটা এখানে অ্যাড করতে পারি, অ্যাড করো। এটা অনেকদিন ছিল কিন্তু, এই যে এটা এখন ক্লিক করে দেখো চলে আসছে, এটা আমাকে অ্যাড করতে বলতেছে। আমি ক্লিক করে দেখো, এবার একটু সময় নিবে, ইনস্টল হবে, এটা চলে আসছে। এবার তুমি তোমার মতো করে সার্চ করো, যদি কম্পিউটার পড়ে আসছে না কম্পিউটার সেম টাইমে সার্চ করে দেখো চলে আসবে। আমার ব্রাউজার লাগবে না আর, এটা ছবি আর এটা হলো তার ডেফিনেশন, সব চলে আসবে দেখো, সব এখানে চলে আসবে। এবং এটা রেফারেন্স কি, ছবি এক্সট্রা করে দেখাবে, এটা হয়তো বা আরও কী আসবে, আপডেট আসবে সামনে। দেখো এটার নাম কি, এটার নাম এটা না হয়ে গেলো, এটা হারিয়ে গেলো, যে এটার নাম কি, আর এটা ডিফারেন্ট ইঞ্জিন আর্টিকেল ইঞ্জিন বানাইছে কে, এগুলো চার্লস ব্যাবেজ। ওকে, এটা মনে হবে আইবিএম এর নাকি, ও এটা এনিয়ার্ট, এটা প্রায় 19,000 কি লাগতো ট্রানজিস্টার লাগতো, এত বিশাল একটা কমপ্লিট একটা বিল্ডিং লাগতো, যদি ইতিহাস পড়ো আর কি, না পড়ো তো নাই। ওকে, এ হলো আমাদের অ্যাডিন, এগুলো তুমি কেটে দিবে তো, মাই অ্যাডিনে যাও, এখান থেকে ম্যানেজ, ম্যানেজ তো না এখানে না, এই যে সি অল, যে আমি কেটে দিব লাগবে না, রিমুভ, তুমি এখান থেকে কাটতে হবে, এগুলো হাওয়া হয়ে যাবে, এটা নাই, এটাও নাই, তবে এটা জাস্ট শো করতেছে, কারণ ক্লিক করলে বলবে ইনস্টল করতে। ওকে, এ হলো আমাদের অ্যাডিন, এই কয়েকটা কাজ তোমরা করো এবার।